আপনি বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি ভুলে গেছেন বা আপনার এখন মনে নেই, তো আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করার পিন নাম্বার মনে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক নাম্বারে টাকা পাঠাতে পারতেছেন না বা ট্রান্সফার করতে পারতেছেন না। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন রিকভারি করবেন বা রিসেট করবেন তাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন, তারপর এখানে আপনি ট্যাপ করবেন *1000*3*, এখানে আপনার আইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা বসিয়ে দিবেন, তারপরে হ্যাশ বসিয়ে দিয়ে এখানে আপনি ডায়াল করে দেবেন। তো এখানে আপনি প্রথমে *1000*3* আপনার আইডি কার্ডের চারটি সংখ্যা লাস্টের, তারপরে হ্যাশ দিয়ে এখানে আপনি আপনার সিমে ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে কিন্তু পিনটি দিয়ে দিয়েছে, ইউর নিউ পিন ইজ 5902, প্লিজ সেভ ইট ট্রান্সফার ব্যালেন্স। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিনটা দিয়ে দিয়েছে, তো এই পিনের মাধ্যমে কিন্তু এখন ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। তো এভাবে আপনি খুব সহজে আপনার আইডি কার্ড থাকলে কিন্তু আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন, ভুলে যাওয়া পিন খুব সহজে কিন্তু রিকভারি বা রিসেট করে নিতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, খোদা হাফেজ।